আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মানা নবীয়া বাদা ওয়া আলিহি ওয়া اصحابিহি اجمعين সম্মানিত دینی ভাই ও বোনেরা আমরা আজকে কথা বলতে চাই কুরবানি কবুল হওয়ার শর্তাবলী প্রসঙ্গে এবং কুরবানি করার নিয়ম কি সেই প্রসঙ্গে ইনশাআল্লাহ কুরবানি মানে হলো ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের স্বীকৃতি আল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে নিজের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় উৎসর্গ করা আরেতে আল্লাহর নৈকট্য পাওয়ার মানসিকতাই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে এটাই স্বাভাবিক এই জন্য তো আল্লাহ তাল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তাল্লাহার কাছে তোমাদের কোরবানিকৃত প্রসূত মাংস যাবে না রক্ত যাবে না বরং তোমাদের পক্ষ থেকে তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছবে সুতরাং তাকোয়াকে প্রাধান্য দিতে হবে যশ লাভ করা পারিবারিক ঐতিহ্যের ধারা রক্ষা করা অথবা লোক দেখানোর প্রবণতা অথবা শুধু মাংস খাওয়ার মানসিকতা কোরবানি কবুল হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়ে যায় তাই কোরবানি কবুল হোক এ প্রত্যাশা আমাদের যাদের অন্তরে আছে আমাদেরকে নিমুক্ত বিষয়গুলো খেয়াল রেখেই কোরবানি দিতে হবে এক নম্বর একলাস লাগবে পরিপূর্ণ এক্লাস মানে হচ্ছে শুধু আল্লাহর সন্তুষ্টি হবে কোরবানির প্রথম উদ্দেশ্য দ্বিতীয় কোরবানির টাকা একশো পার্সেন্ট হালাল হওয়া লাগবে এ নব্বাহ ইল্লা ইল্লাহ সেই মুসলিমের হাদিস আল্লাহ নিজে পবিত্র তিনি অপবিত্র কিছুই গ্রহণ করবেন না তিন নম্বর সুনাম সুক্ষিতি লাভের মানসিকতা পরিহার করতে হবে চার নাম্বার বাপ দাদার রসম রেওয়াজ হিসাবে পারিবারিক ঐতিহ্যের কোরবানি দেয়া এটা অবশ্যই করা যাবে না কোরবানি কোনো পারিবারিক ঐতিহ্যের নাম নয় এটা আল্লাহর জন্য নিবেদিত করা আল্লাহর জন্য উৎসর্গ করা প্রাণীকে এটাই হচ্ছে কোরবানি পাঁচ নাম্বার পশুর আকৃতি ওজন দাম নিয়ে অসুস্থ প্রতিযোগিতা পরিহার করতে হবে আমার পাশের বাসার লোক এক লাখ টাকা দিয়ে কিনেছে আমি এক লাখ দশ হাজার দিয়ে কিনবো আমারটা ফেসবুকে দিয়ে দেবো আমার গরুর ওজন সাড়ে দশ মন আরেকজন বলবে আমি কিনবো সাড়ে বারো মন অসুস্থ প্রতিযোগিতা পরিহার না করলে কোরবান কবুল হবে না কোরবানির পশুর মাংস খাওয়া বরং উত্তম কিন্তু শুধু মাংস খাওয়ার নিয়তে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না এরপরে শরীকে যারা কোরবানি দেবেন তারা কোনো হারামখোর ব্যক্তিকে বেনামাজি ব্যক্তিকে আপনার শরীকে রাখবেন না কারণ পশু তো একটাই জনে দশজন জনে পাঁচজনে জনে মিলে যে আপনি কোরবানি দিলেন শরীকে এক থেকে সাত পর্যন্ত দেয়া যায় আমরা জানি এখন যদি একজন খারাপ মানসিকতার হয় ওনার কারণে ওই পশুটার কোরবানি বাতিল হয় তাহলে বাকিদেরটাও তো আলটামেট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ পশু যেহেতু একটা এই শরীকে কাকে নিচ্ছেন খুব সাবধান থাকবেন বেনামাজি লোককে কেন শরীর করবেন যে ব্যক্তি নিজে ফরজে গুরুত্ব দেয় না সে আল্লাহর খুশির জন্য ও আজীব কোরবানি করছে এটা আসলে হয় না বরং সে অন্য কোনো কারণও দিচ্ছে সমাজের দ্বারা মানুষ কি বলবে ছেলে মেয়ে ঈদের দিন অন্য মানুষের কোরবান দেখবে এটা কি হয় তা আমাকেও দিতে হবে যারা বেনামাজি তাদের অধিকাংশের কোরবানির নিয়ত ভালো থাকে না তাই তাদেরকে শরীকে নেওয়া উচিত হবে না এখন আমরা কথা বলবো কোরবানির পশু জবাহে করার নিয়ম প্রসঙ্গে এ বিষয়ে হাদিসে এসেছে আনারাসিবনে মালিক ইন রাদি আল্লাহ তাইকাল দাহা রসোল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বি কাবাসাইন আমলাহাইন আকরানাইন দাবাহুমা বিয়াদি ওয়া সাম্মা ওয়া কাব্বারা ওয়া ওয়াদা রিজলাহু আলা সিফাহিহিমা তিরমিজি হাদিস নাম্বার এক হাজার চারশো চুরানব্বই এটা মুসলিমও এসেছে হাদিস নাম্বার চার চার হাজার নয়শত একাশি আনাসবিন মালিক রাদি আল্লাহ তাইহু বলছেন রাসুসাল্লাহ সাল্লাম জবে করেছেন দুটি বকরি দূসর বর্ণের সিংওয়ালা জবে করেছেন তিনি নিজ হাতে তিনি তাসমিয়া পড়েছেন মানে বিসমিল্লা বলেছেন ও বরা এবং আল্লাহ আকবর বলে তাকবির দিয়েছেন এবং নিজের পা তিনি ওই পশুটির পাজরের উপরে তুলে দিয়ে তারপর জবে করেছেন উল্লেখিত হাদিসে চারটি বিষয়ে ফোটে ওঠে জবে করার নিয়মে এক নাম্বার নিজ হাতে জবে করা এটা রাসুলের সন্না আমাদের দেশে হুজুর দিয়ে জবে করানো হয় এটা জায়েজ আছে কিন্তু সোনা তো নয় এজন্য আমরা প্রকৃত চূন্নাটা আমল করতে চাই নিজ হাতে জবে করবেন যাদের পক্ষে সম্ভব তবে হ্যাঁ মসজিদের ইমাম সাহেব হুজুররা আসে এ উপলক্ষে কিছু টাকা পয়সা তারা পায় এবং এটাকে হাদিয়া হিসাবে আমরা দিয়ে থাকি তো আমি বলবো আপনি নিজ হাতে জবে করে যে টাকাটা এমনিতে দেয়ার সেটা দেবেন তা তো নিষেধ নেই পার্সোনালি আমিও করি আমি যখন বাড়িতে থাকি আমারটা আমি জবে করি কিন্তু আমি আমার মসজিদের ইমাম সাহেব হুজুরকে হাদিয়াটা দিয়ে দিই এটা ভালো কিন্তু জবে নিজে করবেন এরপরে শুরুতে বিসমিল্লা বলতে হবে তিন নাম্বার তারপরে আল্লাহ আকবার বলবেন এই তিনটি বিষয় হাদিসে আসছে তারপরে প্রয়োজনে যদি পশুকে পা দিয়ে চেপে ধরা লাগে জবে করার সুবিধার্থে তাহলে সেটাও জায়েজ আছে আবদুল্লাহ জাবির ইবনে আবদুল্লাহ রাজিয়াল বলছেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ও নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা মিনকা ওয়া আন মুহাম্মাদিন ও উম্মতিহি ইবনু মাজাহ হাদিস নাম্বার ৩১২১ এই হাদিস দ্বারা বোঝা যায় জবে করার পূর্বে উল্লেখিত দোয়াটি পড়া সুন্নাহ এজন্য আপনি জবে করার আগে বিসমিল্লা বললেন আল্লাহ আকবর বললেন তারপরে আপনি এই দোয়াটাও পড়বেন এই দোয়াটা পড়ে জবেহের পূর্বে যাদের পক্ষ থেকে জবে করছেন তাদের দোয়া তাদের পক্ষ থেকে আল্লাহ যেন কবুল করে এই জন্য আপনি তাদের নামও আপনি বলতে পারেন বিশ্বনবী যেমন বলছেন লাকা আল্লাহম্মাকা মিনকা ওয়া লাকা হে আল্লাহ তোমার পক্ষ থেকেই তো আমি নেয়ামত পেয়েছি এবং তোমার জন্য উৎসর্গ করছি আন মোহাম্মদিন ও উম্মাদিহি মোহাম্মদ এবং তার উম্মতের পক্ষ থেকে রাসুল সাল্লাহ সাল্লাম জবে করার সময় ভিন্ন কথা বলেছেন সেটা হাদিসে আছে যেমন তিনি বলছেন আল্লাহ্মদ তকব্বল মিন মাহমদ ও আলী মোহাম্মদ আগের হাদিসের একটু ব্যতিক্রম হে আল্লাহ তুমি জবে কবুল করো মোহাম্মদের পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে আর আগের হাদিসে তার উম্মতের পক্ষ থেকে তাহলে আপনারা যারা কোরবান করছেন আপনি বলতে পারেন আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করো তবে সেখানে নাম ধরে ধরে নাম তেলাওয়াত করার কোনো প্রয়োজন নেই কারণ আপনারা যে কারা কারা জবে করছেন কারা কোরবান দিচ্ছেন এগুলো আল্লাহ ভালো করে জানেন যখন আপনি পশু কিনেছেন তখনই আল্লাহ ভালো করে জেনে ফেলেছেন এছাড়াও পশুকে কেবলামুখী করে শুইয়ে দেওয়ার সুযোগ থাকলে সেটা করবেন ধারালো অস্ত্র দিয়ে যতটা পারা যায় অস্ত্র ধার দিয়ে তারপরে কষ্ট যত কম হয় পশুর ওইভাবে জবে করবেন জবে করার সময় চারটি রগ যেন কাটা পরে সেদিকে খেয়াল রাখতে হবে চারটি রগ হলো শ্বাসনালী খাদ্য নালি এবং দুপাশের দুটি মোটা রগ এই চারটি রগ কাটতে হবে এই জন্য ধারালো অস্ত্র দিয়ে জবে করা শুননা কোরবানির পশুর প্রাণ বের হওয়ার আগে তার কোনো অঙ্গ কাটা উচিত নয় তাড়াতাড়ি প্রাণ বের হওয়ার জন্য পায়ের ঘোসা কেটে দেয়া অথবা কণ্ঠ নালিতে মারা পশুর সাথে নিষ্ঠুর নিষ্ঠুরতার পরিচায়ক এটা করবেন না বরং তার প্রাণটা যেতে দিন তারপরে আবার তার পায়ের ঘোসা কাটুন বা চামড়া খসিয়ে নিন এবং রাসুস আল্লাহ এই বিষয়ে আমাদের বলেছেন হাদিস সাদ্দিবনে আউস থেকে বর্ণিত ইন্নাল্লাহ আল্লা নবি সাল্লা সাল্লাম ইন্নাহ জ্ল্লা কতাবাল এহসান আলাহ কুল্লিশাহি আল্লাহ হাবিব বলছেন আল্লাহ তা আলা এহসান করাটা প্রত্যেকের সাথে এটা তিনি বাধ্যতামূলক করেছেন ফাইদা দাবাহতুম ফাহাসিনু দাবা সুতরাং তোমরা যখন কোন প্রাণী জবে করবে তোমরা এহেসানের সাথে যবে করিও শুনানসায়ী আদিস নাম্বার চার হাজার চারশোতে পঁচিশ তাহলে রহসান করতে হবে পশুকে কষ্ট দেয়া যাবে না যত আস্তে করে শোয়ানো যায় তত আস্তে করে শুয়ে দিতে হবে যত উত্তমভাবে জবে করা যায় তত উত্তমভাবে জবে করতে হবে আল্লাহ তালিয়া বিধানগুলো জেনে আমাদের মেনে চলা তৌফিক দিন আল্লাহ আল্লাহামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি